আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, দুটি বারান্দা দিয়ে অসাধারণ করে একটি বাড়ি নির্মাণ করবেন। তো এ বাড়িটিতে ষোলোটি কলম দাঁড় করিয়ে ছাদ করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি কীভাবে কী রাখা হচ্ছে সব কিছুই আমরা ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখব, যেহেতু আমাদের খাতনি করা হয়নি। তো এ বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আপনারা আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। তো এ বাড়িটার খরচের সম্পর্কে জানতে অথবা এ বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে জানতে আমাদের ধৈর্য সহকারে ভিডিওটি 4 থেকে 5 মিনিট দেখলে ইনশাল্লাহ আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এ বাড়িটি দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 34 ফিট। টোটালি 1224 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে 1224 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। এ বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপরে সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 9 ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িটির পিছনের 2টি বেডরুম বড়সড় করে রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপরে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার এবং একটি অ্যাটাচড। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট এবং কমন টয়লেটের সাইজটিও 5 ফিট বাই 7 ফিট করে রাখা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমাদের এই বাড়িটি মূলত 16টি কলমের উপরে করা হয়েছে। তো আমাদের বাড়িটি মোট 1224 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, যেহেতু বড়সড় বাড়ি। তো আমাদের এই বাড়িটি আসলে আস্তে আস্তে করা হবে বিদায়, উপরে ছাদটি করে আমাদের নিচের বা ভিতরের কাজগুলো আস্তে আস্তে করে করা হবে। কারণ ওনার বাজেট যে টাকাটা, ওই টাকাটা একসাথে ম্যানেজ করতে পারেনি বিধায়, উনি আস্তে আস্তে কাজটি কমপ্লিট করবে। তো আমরা যেটা সাজেস্ট করি, আমরা যেটা ভিডিওর মধ্যে দিয়ে বলে থাকি আপনাদের উদ্দেশ্যে, আপনারা প্রথমে নিচের বেসের কাজ শেষ করবেন, তারপরে আপনারা কলমগুলো দিয়ে নিচের ফ্লোরটি ঢালাই করে, তারপর আপনারা ঘাটনি করে, তারপর আপনারা ছাদটি ঢালাই করবেন। তো যারা যাদের বাজেট একসাথে নাই বা যাদের টাকা গোছানো নাই, তারা চাইলে এরকম উপরে ছাদ দিয়েও করতে পারেন। তাতে করে আপনাদের কাজ, ভিতরের কাজগুলো করতে পারবেন উপরে ছাদ দিয়ে দিলে, যাতে করে বৃষ্টি বাদল আসলে কোনো সমস্যায় পড়তে না হয়। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা তিলে তিলে জমানো টাকা দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ি করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের জন্য 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়িতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটি নষ্ট হবে না, কারণ আপনার ড্রয়িং অনুযায়ী কাজটি করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটি নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে এবং আমাদের প্রত্যেকটি কলমে 12 মিলিমিটার 4টি করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের 16টি কলমের মধ্যেই 12 মিলিমিটার 4টি করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে রাখতে পারেন। যাদের অল্প খরচে অল্প বাজেটে বাড়ি নির্মাণ করবেন, তারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন। তো বন্ধুরা এ বাড়িটির আরও অনেক ইনফরমেশান আছে, যেটা আসলে ভিডিও বড় হয়ে যাবে বিদায়, আমি সম্পূর্ণ ভিডিওতে আসলে উপস্থাপন করতে পারিনি। তো ইনশাল্লাহ এই বাড়িটি সম্পর্কে যদি আর কেউ কোনো কিছু জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে
3,86,000 টাকা এবং এই পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 17-18 লক্ষ টাকা। তো বন্ধুরা 17-18 লক্ষ টাকা হলে আপনারা এই কমিটি বাড়ি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।